আসসালামু আলাইকুম সৌরভ সবাইকে স্বাগতম আমি সৌরভ আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সেহেতু আমি যখনই কোনো প্রবাসীদেরকে নিয়ে ভালো কোনো নিউজ পাই তখনই আপনাদের সামনে উপস্থাপন করি আর যেহেতু এখন সারা বিশ্ব করোনা আতঙ্কের ভিতরে আছে সেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আসছে তবে হাইলাইট তথ্যগুলো অর্থাৎ যে তথ্যগুলো সবারই প্রয়োজন হবে সেই তথ্যগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো যারা সৌদি আরব প্রবাসী আছেন অথবা যারা সৌদি আরব যাওয়ার জন্য ভিসা পেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি ইকামা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন আসলে শুরু করা যাক যারা সৌদি আরবে প্রবাসী হিসেবে আছেন তাদের তিন মাসের জন্য সকলের ইকামা নবায়ন ফি ফ্রিতে হবে বলে জানিয়েছেন জাজাওয়াত কারণ করোনা ভাইরাসের সময় অনেক কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর এর ফলেই সৌদি আরব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই ফি অর্থাৎ ইকামা নবায়ন কেবলমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ইকামার মেয়াদ আঠারোই মার্চ দু থেকে তিরিশে জুন দু হাজার মধ্যে শেষ হবে অর্থাৎ মার্চ থেকে জুন মার্চ এপ্রিল মে জুন এই মাস অর্থাৎ বিশ থেকে তিরিশে জুন দু হাজার এর ভিতরে যাদের ইকাবার মেয়াদ শেষে যাবে তাদের তারাই শুধুমাত্র এই ফ্রি ইকামা নবায়ন করতে পারবেন আর অর্থাৎ এই তিনটা মাসের ইকামাফি তারা নবায়ন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে জাজাওয়াত আরও জানিয়েছেন বাণিজ্যিক এবং শিল্প জড়িত কোম্পানিগুলো যদি কোনো নতুন প্রবাসী কর্মীদের জন্য ইকামা ইস্যু করে তবে তাদের তিন মাসের জন্য ইকামা ফি এখনই দিতে হবে না অর্থাৎ তিন মাস পরে তারা ইকামা ফি দিতে পারবে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর ভিতরে এটাও একটি যে কোনো প্রাইভেট কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান যদি বিগত আঠারো মার্চের পর থেকে তাদের প্রবাসী শ্রমিকদের জন্য নতুন ইকামা ইস্যু করতে চাই তবে এই মুহূর্তেই তাদের ইকামা ফি দিতে হবে না আগামী তিন মাস পর ইকামা ফি তারা দিতে পারবে বন্ধুরা এই ছিল সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য সর্বশেষ আপডেট এরপরে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করোনা ভাইরাসের ভিতরে সবাই সাবধানে থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি জানিচ্ছি সবাইকে